দুটো জিনিস, এই আমাদের বায়োটপ ট্যাঙ্ক, ট্যাঙ্কে দুটো লিভিং জিনিস আছে সবসময় মাথায় রাখতে হবে। আমি কিন্তু শুধু মাছ মাথায় রাখলে হবে না, আমার সঙ্গে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে মাছ। এটা শুরু থেকে এটা বুঝে নিতে হবে, মাথায় যেন একদম ঢুকিয়ে নিতে হবে। আমি সারাক্ষণ ভাবছি আমার ট্যাঙ্কে মাছ আছে, ট্যাঙ্কে মাছ আছে, ট্যাঙ্কে মাছ আছে, ওটা মাথা থেকে সরিয়ে দেবো। ট্যাঙ্কে দুটো জিনিস আছে, ব্যাকটেরিয়া আছে, মাছ আছে, আমার ব্যাকটেরিয়ারও খেয়াল রাখতে হবে আর মাছেরও খেয়াল রাখতে হবে। এই জায়গা থেকে ভাবনাটা শুরু করবে, আমাকে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। আমি শুধু মাছ পড়ছে কিনা দেখলে আমার হবে, মাছ ঠিকঠাক খাচ্ছে কিনা দেখলে হবে, ব্যাকটেরিয়াকেও ঠিকঠাক ভাবে বাঁচিয়ে রাখতে হবে, ব্যাকটেরিয়ারও খাবার খেতে হবে। এই অ্যান্টিবায়োটিক আবার দুরকম হয়, একটা হচ্ছে ব্রড স্পেক্টার আর একটা হচ্ছে ন্যারো স্পেক্টার। ব্রড স্পেক্টার মানে হচ্ছে এমন অ্যান্টিবায়োটিক যেটা সব ব্যাকটেরিয়াকে মেরে দেবে, দেখবে না কোনো কে তুমি ব্যাসিলাস বা তুমি অটোট্রপিক ব্যাকটেরিয়া, তুমি হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, তুমি এই দেখবে না। ব্রড স্পেক্ট্রামের অ্যান্টিবায়োটিক কি করে, সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে শেষ করে। আর ন্যারো স্পেক্ট্রামের অ্যান্টিবায়োটিক কি করে, কিছু বিশেষ ব্যাকটেরিয়ার জন্য তৈরি আছে, এটা ওই ব্যাকটেরিয়াকেই মারবে, অন্য ব্যাকটেরিয়াকে মারবে না, এটা জানতে হবে। কারণ আমাদের যখন বায়োফ্লাকে আমরা যখন ওষুধ বা বায়োফ্লাকে মাছের রোগ বা ওষুধ ঢুকবো তখন এগুলো এগুলো বুঝতে হবে, সেই জন্য এটা ব্যাকটেরিয়া। মোটামুটি আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং পেলাম, এইবার আমরা মাছকে বুঝবো, বায়োফ্লক বোঝার আগে মাছকে বুঝতে হবে। প্রথম প্রশ্ন মাছের ক্ষেত্রে, মাছ কি জল খায়, কেমন প্রশ্নটা? কেমন লাগছে শুনতে, মাছ কি জল খায়? এটা মাছকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই এইভাবে মাছ, মিষ্টি জলের মাছ মিষ্টি জলে বেঁচে থাকে আর সমুদ্রের জলের মাছ সমুদ্রিক সামুদ্রিক জলে বেঁচে থাকে, বুঝতে পারলে? বায়োটপিক চিংড়ি মাছ চাষ সম্ভব, ঠিক আছে? চিংড়ি মাছের এই বিশেষ প্রজাতিটি সবচেয়ে সাকসেসফুলি বায়োটপিকে হয়। এক একর মাছ, এক একর ইয়েতে পন্ডে মানে পুকুরে তোমার IMC প্রোডাকশন হয় 2000 কেজি, মানে ইন্ডিয়ান মেজর কার্প রুই কাতলা, সেটা যদি তুমি এক একর পুকুর মানে 60 কাঠা, 3 বিঘা, এক একর মানে তো 3 বিঘা, 60 কাঠা, বুঝতে পারছো? 60 কাঠা পুকুরে যদি তুমি রুই মাছ কাতলা মাছ চাষ করো তাহলে তোমার সারা বছরে 2000 কেজি প্রোডাকশন হবে। আর বায়োফ্লকের ক্ষেত্রে সেটা 8 মাস 9 মাস, 1 বছরই ধরো, 1 বছরই যদি 1 বছর বেশি ধরছি, 8 মাস 9 মাসে তোমার সেই প্রোডাকশনটা 1300 স্কোয়ার ফিট জায়গা হবে, মানে বুঝতে পারছো কোথায়? আমার 1 কাঠা মানে হচ্ছে 720 স্কোয়ার ফিট, 1 কাঠা মানে 720, 720 × 60, এত কাঠায় আমার 2000 কেজি হচ্ছে, সেখানে আমার শুধু 1300 স্কোয়ার ফিটে বায়োফ্লকে আমি 2000 কেজি করতে পারবো, সে কথাটা মানে বুঝতে পারবে যে মাছ আছে, মানে যেটা বন্ধ হয় পুকুরে সেই কথাটা তৈরি হয়ে যাবে, দুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে, কারণ এর মধ্যে অলরেডি জীবন্ত বস্তু ঢুকে গেছে। হ্যাঁ, ও অলরেডি আমি কালকে শিখিয়েছি সব নিউক্লিয়াস তৈরি করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার ও আস্তে 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 যত বাড়বে সংখ্যায় লাস্ট কোটি বাড়তে থাকবে তত জলটা কিন্তু আরো জীবন্ত বস্তুতে ভরে যাবে, এবং মাছ তো যখন আসবে তখন এমনি ভরে যাবে, মাছ যখন তুমি অ্যাড করবে তখন এমনি ভরে, তখন একটা গন্ধ হালকা আসবে, হালকা গন্ধ, সেটা মানে খুব নাকে সাজানো ভাবে লাগবে না, ঠিক আছে? নেক্সট আমরা ঢুকবো এয়ার এসিড, সেটা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে কমনলি ইউজ, এগুলো 2 ইঞ্চি আছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো তো 4 ইঞ্চি আছে, এগুলো ধরো 20-25 টাকা দাম, এগুলো কাছাকাছি 100 টাকা দাম, ঠিক আছে? তুমি কি ভাবলে, ভাবলে যে 100 টাকা মাল তার ভালো, আমি একটু ভালো জিনিস দিয়ে করবো, সবার মনে এটা আসে যে একটু ভালো জিনিস দিয়ে করবো আমার ভালো রেজাল্ট পাবো, কিন্তু এটা রেজাল্টের থেকে এটা রেজাল্ট না, এগুলো আমরা পরীক্ষা করে দেবো। মানে কি বলে যে সিলিন্ডার টাইপের ট্যাঙ্কে ভালো, যুক্তিটা তার জন্য সায়েন্সটা বলে না ভালো কেন, এবার তুমি এখানে এসছো কষ্ট করে বুদ্ধি বিবেচনা দিয়ে যে দাদা ঠিকঠাক শেখাবে, তাহলে আমি তোমাকে যুক্তিটা বলবো কেন ভালো এটা বলেছি, কম দামি জিনিসটা ভালো থাকবে, কিন্তু সেই চালাটার থেকেও
এই চারাটার দাম বেশি পাওয়া যায় এবং ভালো গ্রোথ হয়। মাছটা যখন বড় হয় তখন কুচকুচে কালো হবে দেখতে, টেক্সচার কালার টেক্সচার একদম প্রপার শিং মাছ, যেরকম দামি দাম দিয়ে শিং মাছ যেগুলোকে কেনে সেই মাছের মতো হবে। নিচের পাখনা ওই মাছের ক্ষেত্রে অবশ্যই ভিয়েতনামি কই হতে হবে, ভিয়েতনাম কই। আরেকটা কই হয় থাই কই, থাই কইটা নেবে না, থাই কইটা ভিয়েতনাম কইটা বুঝবে কি করে, আমি এখানে থাই কই নেবে না। থাই কই তো চাষ হয় বিক্রিও হয় কিন্তু ভালো একটু ভালো দাম পেতে গেলে ভিয়েতনামি কই ভালো চাষ হয়। যদি চকচক করছিল মাছটা ওরকম চক চকচক করবে মাছ, ছোট আর চঞ্চল হবে মাছ, সবসময় জলটাকে এরকম ঘুরিয়ে দেবে, যে কোনো মাছ নেই জল ঘুরিয়ে দেবে, মাছটা সবসময় উল্টো দিকে দৌড়ায় কারেন্টে, যেদিকে কারেন্ট থাকে তার উল্টো দিকে দৌড়ায়। ভালো ভালো চলাফেরা মাছের অ্যাক্টিভিটি ভালো থাকবে, একদম ঝিঙে আছে চলছে না কেন উল্টো দিকে, হ্যাঁ আর মাছ ঝিঙে আছে চলছে না সেসব মাছ থেকে দূরে, ঠিক আছে। আবার খুব চঞ্চল তুমি এই সকালে বাজারে যদি যাও দেখবে খুব চঞ্চল দৌড়াচ্ছে প্রচন্ড হেভি ভালো মাছ, ওগুলোতে স্টেরয়েড গল্প আছে, ঠিক আছে। তেলাপিয়া হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, মানে কি বলতো মনোসেক্স কথাটা শুনে গেল বলে মনোসেক্স তাহলে কেন এটা কি বলে কেন মানে কি, কেউ বলেছে ইউটিউবে কেউ বলছে ঠিক করে, মনোসেক্স মানে হচ্ছে সিঙ্গেল সেক্স, এর মধ্যে কোনো ফিমেল মাছ নেই, ঠিক আছে। কিভাবে হয় সব মাছ